জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। বেলডাঙ্গা এক নম্বর ব্লকে পঞ্চায়েত গঠনে কংগ্রেস দল বোর্ড গঠন করল 24টি ভোটের মাধ্যমে। জানা গেছে বেলডাঙ্গা এক নম্বর ব্লকে 39টি পঞ্চায়েত সমিতির সদস্যদের নিয়ে ভোটাভুটি শুরু হয়। তাদের মধ্যে 22টি আসনে জিতেছে তৃণমূল কংগ্রেস, 12টি আসনে জিতেছে কংগ্রেস, 2টি আসনে জিতেছে সিপিআইএম এবং 2টি আসনে জিতেছে বিজেপি। পঞ্চায়েত সমিতির সভাপতি হলেন আজাদ মণ্ডল। অন্যান্য দলের সমর্থনে 24টি ভোট পেয়ে কংগ্রেসের বোর্ড গঠন করে কংগ্রেসের সভাপতি হন আজাদ মণ্ডল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী সহসভাপতি সেলিনা রাবিবি। আমাদের জোট থেকে আমাদের প্রার্থী দিয়েছিলাম আজাদ মণ্ডলকে। ওদের দুজন প্রার্থী ছিল আপনার টিএমসি থেকে, জামিল চৌধুরী আর আবু সাইদ। আমাদের একটাই বার্তা দিতে চাই, এই যে আমরা 15টা জোটের প্রার্থী থেকেও আমরা 24টা ভোট পেয়েছি, এইখানে বুঝতে পারছি চোরের বিরুদ্ধে মানুষ সততাকে মানুষ ভালোবেসে ভোট দিয়েছে। এখানে সততার জয় হয়েছে, ভালোবাসার জয় হয়েছে, চোরের জয় হয়নি। তৃণমূল কংগ্রেসের সভাপতি রয়েছেন আবু সাইদ সাহেব, তিনাকেও তিনার ব্যাপারে আমরা জেলা নেতৃত্ব অবজারভেশন করুক যে তিনি একজন দলীয় পদে লোকসভাপতি পদে থাকা সত্ত্বেও কীভাবে তিনি তৃণমূল কংগ্রেসকে ভোট দিলেন এবং তিনি তার সঙ্গে যে আটজন মেম্বার ছিল কংগ্রেসকে ভোট দিয়ে কংগ্রেসের দালালি করে বেলডাঙ্গা ওয়ান ব্লককে সম্পূর্ণভাবে কংগ্রেসের হাতে তুলে দিলেন এই বেলডাঙ্গার বিধায়ক এবং বেলডাঙ্গা দক্ষিণ চক্রের তৃণমূল কংগ্রেসের সভাপতি। আমার বিরুদ্ধে অভিযোগ যে করছে সেই এক নম্বর অভিযোগকারী। তৃণমূলের 22 জন সদস্য ছিল, 13 জনকেও নিয়ে পালিয়ে গেছিলো। আজ 10 দিন হলো, 10 দিন আমরা বারবার বলেছি যে একসঙ্গে এসো, একসাথে বসে আমরা ভোট করব, সে আসেনি। রাজ্য থেকে আমি যেটা জানতে পারলাম বা দেখলাম, জেলা সভানেত্রী শ্রাবণী সিংহ রায় আমার নাম এক নম্বরে পাঠিয়েছিল, সে এক নম্বরকে তৃণমূল কংগ্রেসকে মান্যতা না দিয়ে সে নিজের নাম প্রস্তাব করেছে, বাকি লোক তারা আপন আপন ভোট দিয়ে দিয়েছে। সেটা আমার কিছু করার ছিল।